একটা মিসিং কেস, যেটা পরিণতি পেল কিডন্যাপিং কেসে। সেখান থেকে আবার হয়ে গেল টেরারিজমের কেস। এই টেরারিজমের প্ল্যানিং চলছিল একটা অনলাইন গেমিং প্ল্যাটফর্মে। অন্যদিকে এক মহিলা পুলিশ অফিসার, যে কিনা কেস সলভ করতে এক্সপার্ট, যার উপর ভরসা করেও নিজের স্বামীর হাতে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে খুন হতে হয়েছিল এক মেয়েকে, আর সেই মেয়েরই ভাই যে হচ্ছে মিসিং। জগাখিচুড়ি হয়ে গেল, তাই না? এটা তো সবে শুরু। শেষ পর্যন্ত যদি কোনোরকম কষ্ট করে দেখে নিতে পারেন, তাহলে এমন একটা টুইস্ট আপনার চোখে পড়বে, হয়তো মাথা ফেটেই যাবে। কষ্ট করে বললাম, কারণ অ্যাক্টিং লেভেল একটু, জাস্ট একটু নিম্নমানের। মাঝে মাঝে যে অ্যাকশান সিনগুলো রেখেছে, সেগুলো না রাখলেও পারত। মুভিটিকে সিম্পল মিস্ট্রি থ্রিলার রাখলেই পারত। মিস্ট্রি থ্রিলারের সাথে অ্যাকশান ঢুকাতে গিয়েই খিচুড়িটা করে ফেলেছে। তবে গল্পটা কিন্তু দারুণ ঘোর প্যাঁচের আর দারুণ ইন্টারেস্টিং। মুভির নাম সত্যভামা। শুরু যখন করেছিলাম মুভিটা দেখা, তখন মনে হয়েছিল অন্য মুভিগুলোর মতনই সিম্পল। তবে আধ ঘন্টা দেখার পর ধীরে ধীরে মুভিতে এলো ফ্লো, আর আমিও গেলাম তাতে ডুবে। এক কথায় বলতে গেলে ইন্টারেস্টিং। মানুষ যে কত রকমভাবে অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করতে পারে, তারই একটা ছবি ফুটে ওঠে এই মুভিটাতে। আমি তো মুভিটাকে 3/5 রেটিং দিলাম। এবার আপনারা মুভিটি দেখে কমেন্টে বলে যান কত রেটিং দেবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন।